বাঁকুড়া শহরের অন্যতম অভিজাত পল্লী হিসেবে পরিচিত শুভঙ্কর পল্লীর কবরডাঙ্গা এলাকা, সেখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত কর্মী সুপিয়ার রহমান মণ্ডলের বাড়ি। বাড়ির দোতলায় মালিক বসবাস করলেও নিচের তলায় ভাড়া থাকেন আজিজুল আলম শেখ নামের এক স্কুল শিক্ষক। বুধবার ওই স্কুল শিক্ষক সপরিবারে আত্মীয় বাড়ি যাওয়ায় নিচের তলা ফাঁকা ছিল। সেই সুযোগে একদল দুষ্কৃতী দরজার খিল ভেঙে বাড়িতে ঢুকে দোতলার ঘরে বাড়ির মালিককে দরজা বন্ধ রাখে। এরপর একতলার ঘরে ভাড়াটিয়ার বাড়িতে অবাধে নিচের তলায় চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির মালিক জানিয়েছেন, ভাড়াটিয়ার বাড়িতে থাকা আলমারিতে বেশ কিছু অলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কখন কিভাবে ঘটেছে, মেন গেট কিন্তু অ্যাজ ইউজুয়াল লাগানো আছে, মেন গেট থেকে তারা এন্ট্রান্স পায়নি, প্রাচীর টপকে কিভাবে ঢুকে। কালকে রাত্রে দেখলাম যে আমার যে ভাড়াটিয়া আজিজুল সাহেব, যে হেডমাস্টার মশাই, তার বাড়িটা ভেঙেছে এবং আমি যে উপরে টপ ফ্লোরে ছিলাম আমাকে লাগিয়ে এসছে, আবার নিচে বাইরের থেকে লাগিয়েছে, এবার সব কিছু লাগিয়ে দিয়ে গেছে। আমি তারপরে প্রথমে দুদান্তে যাই, সকালে যখন অ্যাজ ইউজুয়াল সে দুদান্তে যাচ্ছি তখন দেখছি যে আমার আমি বেরোতে পারছি না। তারপর ভিতর থেকে আমার ওয়াইফকে ডাকলাম, সে ওয়াইফ আমাকে এসে খুলে দিল। খুলে দেওয়ার পরে এসে নিচে যখন নামলাম, নিচে আবার বাইরের গেটটা যাচ্ছি সেটাও লাগছি লাগানো আছে। তারপরে তখন দেখলাম যে মাস্টারমশাই যে গেটটা আমাদেরকে লাগিয়ে দিয়ে গেছিলো সেই গেটটা কেবল খুলে দিয়ে গেছে। সেই দিক থেকে বেরিয়ে এসে যখন তখন আমি মুখ বাড়িয়ে দেখছি, তখন দেখছি মাস্টারমশাইয়ের সমস্ত আলমারি, এদিকে লকার এবং তার এই বুকশেলফ সব কিছু, যে লকারগুলো ভেঙে টেঙে দিয়ে একাকার করেছে। মাস্টারমশাইকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার ঘটনা ঘটেছে, পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশ এসে দেখে গেল। কিন্তু আমরা সবথেকে আশ্চর্য হচ্ছি যে মেন রোডের ধারে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাই অনুরোধ যাতে এটা সঠিকভাবে তদন্ত করে তার অ্যাকচুয়াল ক্রিমিনালকে ধরা যায়, সেই ব্যবস্থাটা যেন হয়। হ্যাঁ, এই চুরি হয়েছে কি মাস্টারমশাইকে যে আমি জানলাম যে অনেক টাকা পয়সা, কিছু টাকা পয়সা ছিল, সোনা দানা ছিল, কী ছিল ডিটেলস উনি বলতে পারেন না। উনি আসছেন পথে এবং এই পথে এসে পুলিশ এসে দেখে বললো যে যা যা গেছে আপনার একটা লিখিত দিয়ে অভিযোগ করুন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।